আপনাদের যাদের বাজেট 7-10,000 টাকা, অর্থাৎ আপনারা যারা এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে একটি সেরা ফোন খুঁজতেছেন, তারা কিন্তু প্রচুর কনফিউশনে থাকেন যে এই 7-10,000 টাকা বাজেটের মধ্যে আমার জন্য কোন ফোনটি সেরা হতে পারে। সো আজকের ভিডিওতে আপনাদের জন্য 7-10,000 টাকা বাজেটের মধ্যে এমন 5টি ফোন সাজেস্ট করব যেগুলো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন। সো হ্যালো ভিউয়ার্স, আমি সিনারফত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন। তো 7-10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে আমাদের আজকের লিস্টে আপনাদের জন্য টপ 5 ফোনের মধ্যে 5 নম্বরে অবস্থান করতেছে যেই ফোনটি, সেটি হচ্ছে লাভা Z71। সো ফার্স্ট অফ অল বলা যাক এর ক্যামেরা সেটআপের কথা। তো এই ফোনটি ব্যাকে ইউজ করা হয়েছে ডাবল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং এর পরবর্তী সেন্সরটি হচ্ছে 2 মেগাপিক্সেল, এবং এর ফ্রন্ট ফেসিং হিসেবে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং এরপর যদি আমরা এর র্যাম এবং রমের ক্ষেত্রে আসি, তো এক্ষেত্রে র্যাম ইউজ করা হয়েছে 2 GB এবং রমে ইউজ করা হয়েছে 32 GB, এবং এর প্রসেসর ইউজ করা হয়েছে অক্টাকোর প্রসেসর, এবং এতে অ্যান্ড্রয়েডের যে ভার্সনটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড 9.0 পাই। তাছাড়া এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 5.71 ইঞ্চি, এবং এর ব্যাটারিতে থাকছে 3,320 mAh একটি ব্যাটারি। তো আপনারা যদি এই ফোনটি কিনতে চান, তাহলে আপনার মার্কেটে এই ফোনটির প্রাইস পড়বে 7,500 BDT টাকা, অর্থাৎ 7,500 টাকার মধ্যে আপনারা এই ফোনটি মার্কেট থেকে কিনে নিতে পারবেন। তো এবার চলে যাওয়া যাক আমাদের লিস্টের 4th নম্বর ফোনটিতে। তো আমাদের লিস্টের 4th নম্বরে থাকছে যে ফোনটি, সেটি হচ্ছে আইটেল S15 Pro। তো এই ফোনটির ক্যামেরা সেকশনে যদি আমরা ফার্স্ট অফ অল আসি, তো সেক্ষেত্রে এর ব্যাক ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এরপর রয়েছে 5 মেগাপিক্সেল, এবং এরপর রয়েছে 0.8 মেগাপিক্সেল, এবং এর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো এক্ষেত্রে আপনারা যারা সেলফি প্রিয় মানুষ আছেন, তারা সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে আপনারা সেলফির জন্য এই ফোনটিকে বেছে নিতে পারেন, কারণ এই ক্ষেত্রে আপনার সেলফিতে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি বিগ ক্যামেরা। এবং এর র্যাম রমের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে র্যাম ইউজ করা হয়েছে 2 GB, এবং এর রমে থাকছে 32 GB একটি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি এতে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে অক্টাকোর প্রসেসর, এবং এর ডিসপ্লে সাইজ হচ্ছে আপনাদের 6.1 ইঞ্চি, অর্থাৎ আপনার ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় সড়ো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং এর ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাবেন 3,000 mAh একটি ব্যাটারি। তো এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের যে ভার্সনটি ইউজ করা হয়েছে সেটি আপনাদের লাভা Z71 এর মতোই, আপনাদের অ্যান্ড্রয়েড 9.0 পাই। তো আপনারা চাইলে এই ফোনটিও কিনে নিতে পারেন, এটি আপনাদের আগেরটি থেকে কিছুটা হলেও বেটার হবে আপনাদের জন্য। তো এই ফোনটির মার্কেট প্রাইস বর্তমানে রয়েছে 7,890, অর্থাৎ আপনাদের যাদের বাজেট 8,000 থেকে কিছুটা কম এবং 7,500 থেকে একটু বেশি, তো সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে আইটেল S15 Pro এই ফোনটিকে কিনে নিতে পারেন। আর আপনাদের যাদের বাজেট 7,000 বা 7,500-এর মধ্যে, তো সেক্ষেত্রে আপনারা লাভা Z71, অর্থাৎ একটু আগে যে ফোনটির কথা বললাম, সেটি কিনে নিতে পারেন। তো এবার আমরা চলে যাব আমাদের লিস্টের 3rd নম্বর ফোনটির দিকে। তো আমাদের লিস্টে আজকে 3rd নম্বরে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে Xiaomi Redmi 8A Pro। তো প্রথমে যাব আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে। তো এই ফোনটির ক্যামেরাতে থাকছে, তো ব্যাকে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে আপনারা আপনারা লাভা Z71-এর মতোই দুইটি ক্যামেরা পেয়ে যাবেন, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল, এবং এর পরবর্তীটি হচ্ছে 2 মেগাপিক্সেল, এবং এর ফ্রন্ট ফেসিংয়ে যদি আমরা আসি, তো সেক্ষেত্রে আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আর আমরা যদি এই ফোনটির র্যাম এবং রমের কথা বলি, তো সেক্ষেত্রে র্যামে থাকছে 2 GB এবং রমে থাকছে 32 GB, অর্থাৎ সব কিছুই লাভা Z71 বা আইটেল S15 Pro এর মতো। তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে আপনাদের অক্টাকোর প্রসেসর, এবং এটিতে অ্যান্ড্রয়েডের যে ভার্সনটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড 9.0 পাই, অর্থাৎ আগের ফোনগুলোর মতোই। তো এই ফোনটির ব্যাটারি সেকশনে যে আপনারা একটু বেশি পাবেন আগের ফোনগুলো থেকে, সেটা হচ্ছে যে এই ফোনটিতে আপনাদের 5,000 mAh একটি জায়ান্ট ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি আপনারা যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আপনারা 1-2 দিন তো ইজিলি পার করে দিতে পারবেন। আর যদি আপনারা একটু হেভি ইউজার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের 10-12 ঘন্টা ইজিলি চলে যাবে, বা আরও বেশিও চলে যেতে পারে। তবে যেহেতু এটা একটা মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেল বাজেটের একটি ফোন, তো সেক্ষেত্রে আপনারা তো এই ফোনটি দিয়ে হাই লেভেলের কোনো কাজ করবেন না। তো সেক্ষেত্রে আপনারা একবার চার্জ দিয়ে নিলে বা ফুল চার্জ করে নিলে এই ফোনটি দিয়ে খুব ইজিলি আপনারা 2 দিন পার করে দিতে পারবেন। তাছাড়া এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.22 ইঞ্চি, অর্থাৎ একটি জায়ান্ট ডিসপ্লে, অর্থাৎ আপনারা যারা কম রেঞ্জের
বাজেটের মধ্যে অনেক বড়সড় একটি ফোন খুঁজতেছেন এবং অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এমন একটি ফোন খুঁজতেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে এই ফোনটিকে বেছে নিতে পারেন। তো এই ফোনটির মার্কেট প্রাইস আছে বর্তমানে 8500 টাকা। সো সেই ক্ষেত্রে আপনাদের যাদের 7890 বা 7000 বা 8000 এর উপরে কিছুটা বাজেট রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটিকে বেছে নিতে পারেন। তো এবার চলে যাওয়া যাক আমাদের লিস্টের টপ 2 নাম্বার ফোনটিতে। তো আমাদের টপ 5 ফোনের মধ্যে টপ 2 তে থাকছে যে ফোনটি, সেটি হচ্ছে Realme C11। তো আপনাদের যাদের বাজেট 9000 টাকা, তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই ফোনটিকে কিনে নিতে পারেন। তো এই ফোনটির যদি আমরা কনফিগারেশনের কথা বলি, তবে এই ফোনটিতে যা যা আপনারা পাচ্ছেন, প্রথমে বলা যাক এর ডিসপ্লে সেকশনের কথা। তো এই ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। তো এই ক্ষেত্রে যদি বলা চলে এই বাজেটের মধ্যে আপনারা একটি বড়সড় ফোন খুঁজেন, তো এই ফোনটি কিন্তু আপনাদের জন্য একটি জায়ান্ট ফোন হতে পারে। তো এবার বলা যাক এর ক্যামেরা সেকশনের কথা। তো এর রেয়ারে থাকছে ডাবল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং এর পরবর্তীতে থাকছে 2 মেগাপিক্সেল, এবং এর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে আপনাদের 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এবং এর র্যাম রমের কথা যদি আমরা বলি, তবে র্যামে থাকছে 2GB এবং এর রমে থাকছে 32GB ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি এর প্রসেসর সেকশনে যদি আমরা যাই, তবে এর প্রসেসরে ইউজ করা হয়েছে আপনাদের G35 অক্টাকোর প্রসেসর, যেটি বলা চলে একটি মোটামুটি লেভেলের একটি গেমিং প্রসেসর। তো সেক্ষেত্রে আপনারা এই রেঞ্জের বাজেটে যদি একটি গেমিং ফোন খুঁজে থাকেন, তবে সেক্ষেত্রে আপনারা এই ফোনটিকে নিয়ে নিতে পারেন। মোটামুটি আপনারা এই ফোনটিতে ভালো গেমস প্লেও করতে পারবেন। পাশাপাশি আপনাদের এই ফোনটিতে থাকছে 5000 mAh একটি জায়ান্ট ব্যাটারি, অর্থাৎ আপনি যদি একজন মোটামুটি ইউজার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা একবার ফুল চার্জ করে নিলে এই ফোনটি দিয়ে আপনারা প্রায় 1.5 থেকে 2 দিন খুব ইজিলি পার করে দিতে পারবেন। আর আপনারা যদি একটু হাই ইউজ করেন বা একটু মোটামুটি গেম প্লে করেন বা মোটামুটি ভালোই গেমস খেলেন বা ফোনটা একটু বেশি বেশি চালান, তো সেক্ষেত্রে আপনারা এই ফোনটি দিয়ে একদিন চালিয়ে নিতে পারবেন। পাশাপাশি এই ফোনটিতে থাকছে আপনাদের 10 ওয়াটের একটি চার্জার। তো সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে যে এই ফোনটিকে একবার 0 থেকে ফুল চার্জ করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লেগে যাবে, তবে সেটা কোনো সমস্যা না, কারণ একবার চার্জ দিয়ে নিলে আপনারা কিন্তু এই ফোনটিকে প্রায় 2 দিনের মতো ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার বারবার চার্জ দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা কোনো সমস্যা। তবে এই ফোনের একটা সমস্যা হচ্ছে যে এই বাজেটের অন্যান্য যে ফোনগুলো রয়েছে, সেখানে আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন, কিন্তু এই ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়নি, যা একটু হতাশাজনক। তো মোটামুটি বলা চলে যদি সব দিক দিয়ে ভাবেন, প্রসেসর সেকশন, সফটওয়্যার সেকশন, অর্থাৎ সব কিছু নিয়ে ভাবলে আপনাদের জন্য এই বাজেটের মধ্যে এই ফোনটি এক কথায় একবারে সেরা হতে পারে। আর এবার চলে যাচ্ছি আমরা আমাদের লিস্টের 1 নম্বর ফোনে। তো আমাদের টপ 5 ফোনের লিস্টে 1 নম্বর পজিশনে থাকছে যে ফোনটি, সেটি হচ্ছে আপনাদের স্যামসাং Z30। তো আপনারা হয়তো বলতে পারেন যে স্যামসাং তো এখন মার্কেট নাই বা স্যামসাং বর্তমানে একটু মার্কেট ডাউন হয়ে গেছে, আমরা এই ফোনটি কেন কিনব। তো আমার কোশ্চেন হচ্ছে যে আপনারা যদি ভালো কিছু পান কম বাজেটে, তো সেক্ষেত্রে কেন কিনবেন না। এবং স্যামসাং কিন্তু মোটামুটি বলতে গেলে খারাপ না, মোটামুটি অনেক ভালো একটা ব্র্যান্ড, এবং এই বাজেটের মধ্যে স্যামসাং Z30 আপনাদেরকে যা দিচ্ছে, তো সেক্ষেত্রে বলতে গেলে এই ফোনটি আপনাদের একেবারে ইগনোর করার মতো না। তাই এই ফোনটি আমি আজকে আমাদের ভিডিওর 1 নম্বর পজিশনে রেখেছি। তো এই ফোনটিতে আপনারা কনফিগারেশন হিসেবে যা যা পাচ্ছেন, তো সেটা বলার আগে এই ফোনটির দাম বলে নিই। তো এই ফোনটির বাজেট হচ্ছে বাংলাদেশ বাজেটের বা বাংলাদেশ দামের কথা যদি বলি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের 9800 টাকার মধ্যেই আপনারা এই ফোনটি বাজারে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের বাজেট যদি 9000 থেকে কিছু বেশি হয়, তাহলে আপনারা রিয়েলমি C11 কে বাদ দিয়ে আপনারা স্যামসাং Z30 নিয়ে নিতে পারেন। তো এবার বলছি এই ফোনটির কনফিগারেশনের কথা। তো এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.52 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস। তো এই ক্ষেত্রেও এই ফোনটি কিন্তু এই বাজেটের মধ্যে আপনাদের জন্য একটি জায়ান্ট ফোন। যারা এই বাজেটের মধ্যে একটি বড়সড় ফোন খুঁজেন, তারা কিন্তু এই ফোনটিও নিয়ে নিতে পারেন। তো এই ফোনটির এবার আমরা যদি র্যাম রমের কথা বলি, তো সেক্ষেত্রে এই ফোনটিতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 3GB এবং এর রমে রয়েছে 32GB। তো সেক্ষেত্রে রিয়েলমি C11 এর থেকেও কিন্তু এটার র্যামে 1GB বেশি আছে। তো সেই কথা ভাবলেও কিন্তু আপনারা এই ফোনটি নিতে পারেন। পাশাপাশি এর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক A25, যেটি একটি মানে এন্ট্রি লেভেলের প্রসেসর। তো সেক্ষেত্রে এই ফোনটি দিয়ে আপনারা হাই লেভেল পাবজি, ফ্রি ফায়ার মতো কোনো গেম প্লে করতে পারবেন না, বা পারলেও খুব ভালো পারফরমেন্স হবে না। অর্থাৎ এক কথায় যদি বলি, এটা গেমিং প্রসেসর না, তো সেক্ষেত্রে আপনারা সাধারণ যে গেমগুলো আছে সেগুলো মোটামুটি প্লে করতে পারবেন। তবে এই গেম খেলার জন্য যদি আপনি ফোন নেন, তাহলে আপনারা রিয়েলমি C11টা চয়েস করতে পারেন। তো এবার আমরা যাচ্ছি এই ফোনটির ক্যামেরা সেকশনে। তো এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেইন শুটারটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং এর পরবর্তীতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং এর পরবর্তীতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবং এর ফ্রন্ট ফেসিংয়ের কথা যদি বলি, তবে এর ফ্রন্ট ফেসিংয়ে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
তবে এই ফোনের একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন যেটি আবার আপনাদের Realme C11 এ ছিল না তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট পাশাপাশি এটার ব্যাটারিতেও Realme C11 এর মতোই 5000 mAh একটি জায়ান্ট ব্যাটারি দেওয়া হয়েছে যেটা আপনাদের আগেও বলেছি যে যদি আপনারা মোটামুটি লেভেলের একজন ইউজার হয়ে থাকেন তবে 1.5 থেকে 2 দিন আপনাদের ইজিলি চলে যাবে এবং এই ফোনটিতেও ইউজ করা হয়েছে 10 ওয়াটের একটি চার্জার যার কারণে এই ফোনটিকেও আপনাদের 0 থেকে ফুল পার্সেন্ট চার্জ করতে বা 100% চার্জ করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লেগে যাবে তবে সেটা ব্যাপার না কারণ আগেও বলেছি যেহেতু 5000 mAh একটি জায়ান্ট ব্যাটারি তাই আপনাদের যদি 1.5 থেকে 2 দিন চলে যায় তবে সেক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টা কষ্ট করে চার্জ দিতে তো আপনাদের হয়তো কোনো সমস্যা হওয়ার কথা না তো ওভারঅল যদি বিবেচনা করেন এই বাজেটের মধ্যে অর্থাৎ প্রায় 9800 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আপনাদের জন্য সবথেকে সেরা হতে পারে আর যদি এই বাজেটের মধ্যে একটু গেমিং ফোন খোঁজেন তাহলে আপনারা Realme C11 এর দিকে যেতে পারেন কারণ দুই ফোনই কিন্তু সেরা একটা থেকে একটা কম না তবে যদি একটু ডিজাইনের কথা চিন্তা করেন বা আদার্স ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা আদার্স একটু যদি চিন্তা করেন অর্থাৎ সৌন্দর্যের কথা চিন্তা করেন তাহলে আপনারা সেম ফোনই Z30টা নিতে পারেন কারণ এটার ডিজাইন কোয়ালিটি অর্থাৎ সব দিক দিয়েই দেখতে একটু আকর্ষণীয় তো এই গেল মোটামুটি আমাদের আজকের টপ 5 ফোন তো এবার আপনাদের জন্য একটি বোনাস ফোন সাজেস্ট করব তো আপনাদের যাদের বাজেট 10000 থেকে কিছুটা বেশি অর্থাৎ আপনাদের যাদের বাজেট যদি 11000 পর্যন্ত থাকে তবে আপনারা কিন্তু চোখ বন্ধ করে Realme C3 অর্থাৎ লেটেস্ট বাজারে এসেছে আপনারা হয়তো সবাই জানেন এই ফোনটি নিয়ে নিতে পারেন কারণ সব দিক দিয়েই বলতে গেলে Realme C3 আপনাদের জন্য বেস্ট হবে কারণ Realme C3 বলতে গেলে একটি গেমিং ফোন তো গেমিং ফোন যেহেতু তো সেক্ষেত্রে যেহেতু গেম ভালোভাবে পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো মোটামুটি ভালোই পারফর্ম করতে পারবেন এই ফোনটি দিয়ে তো যেহেতু ভালো গেম পারফর্ম করতে পারবেন তাহলে বলতে গেলে আপনি সব দিক দিয়ে বা সব ক্ষেত্রে আপনি ফোনটাকে ভালোভাবে ইউজ করতে পারবেন এবং স্মুথভাবে এই ফোনটিকে রান করতে পারবেন তাই আপনাদের যাদের বাজেট 10000 থেকে একটু বেশি অর্থাৎ প্রায় 11000 মতো তো সেই ক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে আমার পার্সোনাল সাজেশন থাকবে যে এই ফোনটিকে নিয়ে নিন আর যদি আপনারা এত গেমিং ফোন না চান অর্থাৎ মোটামুটি 10000-এর উপরে আপনাদের বাজেট যাওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দুইটা ফোন সাজেস্ট করতেছি সেটা হচ্ছে Realme C11 আর Symphony Z30 এই দুইটির মধ্যে যে কোনো একটি ফোন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন আর আপনাদের যাদের বাজেট আবারও বললাম যে 9000-এর নিচে এবং 7 থেকে 9000-এর মধ্যে তাদের জন্য তো আগেই আরও 3টা ফোন সাজেস্ট করছি ওইখান থেকে আপনারা যে কোনো একটি বেছে নিতে পারেন আপনাদের পছন্দ বা চাহিদা অনুযায়ী সো এই ছিল মোটামুটি আজকের আয়োজন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম